হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সুফিয়া, আমি সুনামগঞ্জ থেকে বলছিলাম। সুফিয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার কোমরে ব্যথা, আর কোমরে প্রচন্ড ব্যথা করে, বেশি সময় হাঁটতেও পারি না, আবার বেশি সময় বসতেও পারি না। আপনার বয়স কত? বয়স আমার 28-29 হবে আর কি। আচ্ছা, আপনার কোমর ব্যথা কি কোমরেই থাকে না কোমর থেকে পায়ও যায় অথবা পিঠে না উঠে? পায়ে না, কোমর থেকে আবার পিঠে উঠে। আপনি কি হাউস ওয়াইফ না কোনো কোনো পেশার সাথে জড়িত আছেন? চিনে জেনে আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আপনার উচ্চতার সাথে ওজন কত বলতে পারবেন? উচ্চতা কত, ওজন কত? আমার আমার উচ্চতা তো 4.5 এরকম পাঁচ হবে, আর ওজন আমার 63। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। খুব সহজ একটা মানে ডায়াগনোসিস বুঝাই যায়। হাউস ওয়াইফ, মেকানিক্যাল ব্যাক পেইন, পাশাপাশি ওনার কিন্তু ওজন বেশি, 5 ফিট অধিক দেওয়া হচ্ছে, মানে 60-এর উপরে কিন্তু ওজন আছে, তো যার কারণে এটা আরো বেশি কম্প্রেশন। অনেক সময় রোগীরা বলে থাকে যে ওজনের কারণে কি ব্যাক পেইন হয় কিনা, মানে ব্যাপারটা আসলে তা না, ওজন ব্যাক পেইনকে বাড়িয়ে তুলে। মানে ওজনটা হচ্ছে obesity, obesity is a predisposing factor, যে আপনার কোমরে সমস্যা হলো সেটা, যেহেতু ওজন বেশি আপনার ব্যথা বেশি হবে, আবার যার কোমরে সমস্যা ওজন কম তার ব্যথা কম হবে। তো দর্শক, আপনার এটাও একই সমস্যা, মেকানিক্যাল ব্যাক পেইন। আপনারা যারা হাউস ওয়াইফ আছেন তারা যেন নিচে বসে ঘন্টার পর ঘন্টা পারিবারিক কোনো কাজ না করেন, আধা ঘন্টা বসেন, উঠেন, হাঁটেন, আবার বসেন, এইভাবে করতে হবে কাজগুলো। আর কাটাকাটি বা পাকশাকের কাজগুলো যতটুকু সম্ভব আপনার উঁচু জায়গায় দাঁড়িয়ে বা এখন তো সব সিস্টেম হয়ে গেছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায়, হ্যাঁ এগুলো একটু অভ্যাস করেন। আর আপনি এখন একজন স্পেশালিস্টের শরণাপন্ন, কোমরে একটা এমআরআই করেন, প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার ওজন কমাতে হবে, আপনার ওজন অনেক বেশি, আপনার শরীরের উচ্চতার সাথে ওজন কমিয়ে পাশাপাশি ট্রিটমেন্ট নেন, আশা করি এটা সেরে যাবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।